দর্শক, এই মুহূর্তে বরিশাল সদর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা জানাবেন, আর জানাবেন যে উক্ত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের। যে বরিশালে কিন্তু দুটি উপজেলা নির্বাচন চলছে, একটি হচ্ছে বরিশাল সদর, অপরটি বরিশালের যে একদম শেষ প্রান্তে ডাক্তারগঞ্জ। এই দুটি উপজেলাতে কিন্তু যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন শেষের তথ্যটি দিয়ে শুরু করে, সেটা হচ্ছে একদম আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে রয়েছে বরিশালে। যে তথ্যটি জানাতে চাই, বরিশাল সদরের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল সদর উপজেলা, এই উপজেলায় কিন্তু ইতিমধ্যেই শুধু 1100 বরিশাল মেট্রোপলিটন পুলিশই দায়িত্ব পালন করবেন, এছাড়াও 4 প্লাটুন বিজিবি রয়েছে, আনসারের সদস্য, এছাড়াও সেখানে কিন্তু 30 জন মিষ্টি মোবাইল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যদি বাসেরগঞ্জ উপজেলাকে বলতে চাই, সেখানে কিন্তু 814 জন সেখানে পোশাকধারী পুলিশ রয়েছে, সেখানে আনসার সদস্য রয়েছে এবং 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা রয়েছে, এবং সেখানে 19টি মোবাইল টিম কাজ করবে। এছাড়াও কিন্তু স্ট্যাকিং ফোর্স রয়েছে বরিশাল মেট্রোপলিটন এলাকার বরিশাল সদরের জন্য বিস্তৃত। তো দেখতে বলতে চাইছি যে পুরোটাই আইন শৃঙ্খলা চাদরে ঢাকা। যে তথ্যটি জানতে চেয়েছেন, বরিশাল সদরে কিন্তু 10টি ইউনিয়নে 68টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হবে, অপরদিকে বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে, বাকেরগঞ্জ উপজেলার 14 ইউনিয়নে 113টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হবে। বরিশাল সদরের 2টি কেন্দ্র একযোগে বিচ্ছিন্ন, নদীমাতৃক শহর এবং বেশি দূরে হয়, সেখানে ইতিমধ্যে ব্যালট পেপার পাঠানো হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখানে এখন বরিশাল সদর উপজেলা কার্যালয়, এখানে কিন্তু ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে এবং আগামীকাল সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে সেই ব্যালট পেপার গুলো পৌঁছে দেওয়া হবে। আর সকাল থেকে আমি ইতিমধ্যে আরটিভির দর্শকদের জানিয়েছিলাম, সকালে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তার মাধ্যমে প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের মাধ্যমে সেখানে যে নির্বাচনী সরঞ্জাম গুলো পৌঁছে দেওয়া হয়েছে, এবং পরিষেবা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাড়তি নিরাপত্তা মোতায়েন করেছে, এবং সেখানে র্যাবের কিন্তু বাড়তি টহল ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। শেষ করবো তার আগে একটু জানিয়ে রাখি, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ নিয়ে যে নির্বাচনটি গঠিত প্রত্যেক। আরিফ, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবার যোগাযোগ করা হবে।